ব্রেকিং বেঙ্গল ওয়েটিং ফার্স্ট। আবারও ছাত্রকে মারধরের অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে জয়নগর থানার মজিলপুর অতুলকৃষ্ণ বিনোদিনী ভট্টাচার্য বিদ্যাপীঠে। মারের চোটে গুরুতর জখম হয় একাদশ শ্রেণীর ছাত্র হাসিবুল রহমান কয়াল। এমনকি মারধরের পর ক্লাসরুমে দীর্ঘক্ষণ জখম ছাত্রকে আটকে রাখা হয় বলে অভিযোগ। বাড়িতে ছিলাম, আড়াইটার সময় আমার বাড়ি দিয়ে ফোন যাচ্ছে, বলছে যে আপনার ছেলেকে স্যার বেধড়ক মার মারছে। আমি তাড়াতাড়ি এসে দেখছি যে ওকে লাইব্রেরির মধ্যে নিয়ে রেখেছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে, ও তখন দেখি খুব কাঁদছে। স্যারেরা ওকে আলাদা ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে নিয়ে ওকে বোঝাচ্ছে। আমি তো খুব কান্নাকানি করছি, তারা স্যার আমার ছেলেকে বার করে দিন, আমি নিয়ে থানায় যাব না। থানায় গেলে কী করবো, আমরাও থানায় গেলে বলে আমাকে স্যারেরানি করে ওকে বুঝিয়ে নিয়ে এলো। তারপরে ক্লাসে ছেলেরা বলছে যে ওকে এত মার মেরেছে হাঁটতে পারছে না। সত্যি আমি দেখি যে হাঁটতে পারছে না, গলা টিপে ধরেছিল, গলায় দাগ আছে। স্যার ক্লাস টেনে ক্লাস নিচ্ছিল, কোন ছেলে জিজ্ঞাসা করছে কোন স্যার ক্লাস নিচ্ছে, তার স্যারের নাম ধরেছে, বলছে ওই স্যার, ওই জন্যে বলে আমাকে নাম ধরে দেবে বলে ওই জন্যে স্যারদের কাছে অভিযোগ করি। স্যারেরা কিছু করেনি, লাস্টে আমি থানায় গিয়েছি। থানায় গিয়ে ঘটনার খবর পেয়ে তার মা স্কুলে গিয়ে হাসিবুলকে উদ্ধার করে জয়নগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে পরিবারের পক্ষ থেকে ম্যাথামেটিক্সের শিক্ষক বরেন্দ্রনাথ সর্দারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জখম ছাত্র হাসিবুল রহমান কয়ালের অভিযোগ, দশম শ্রেণীতে স্যার বরেন্দ্রনাথ সর্দার স্যার ছিল, এখন একটা ছেলে জিজ্ঞাসা করেছে যে স্যার নাম কি, কে কোন স্যার এসছে। তখন স্যার বলছে, একটা ছেলে বলছে, তখন বলে যে বরেন স্যার এসছে। তা স্যার শুনে গিয়ে আমার ভেতরে মার মেরেছে স্যার, আমার এরকম মোটা লাঠি বাড়ি মেরেছে আর বুকে গলার ধরে এরকম বুকে ঠেলে দিয়ে ঘুঁচে মারছে। শুধু ডাক্তার দেখিয়েছি, এবার কি ডাক্তার ইঞ্জেকশন নিতে বলে। অন্যদিকে বুধবার স্কুলে আসেননি অভিযুক্ত শিক্ষক বরেন্দ্রনাথ সর্দার, তবে ছাত্রকে মারধরের ঘটনা স্বীকার করে নিয়ে স্কুলের প্রধান শিক্ষক জানান, গতকাল আমি তো বিদ্যালয়ে ছিলাম না, বিশেষ কারণে অফিসের কাজে ডিআই অফিসে গেছিলাম। তারপরে শুনলাম, আমি ওভার টেলিফোনেই শুনেছি, রাতের দিকে 8:30-9টার দিকে আমি ইনফর্ম হই। সেখানে শুনলাম যে আমাদের এক মাস্টারমশাই বরেন্দ্রনাথ সর্দার, তিনি ওই ক্লাস ইলেভেনের একটি ছেলেকে একটু মারধর করেছেন। ঘটনাটা, ছেলেটি ইলেভেনের ছাত্র, সে ক্লাস থেকে তাকে খারাপ আচরণের জন্য ইলেভেনের মাস্টারমশাই বের করে দেয়। সঙ্গে আরও 3-4 ছেলে ছিল, তারা ওই ক্লাস টেনের ক্লাসের সামনে দিয়ে যাওয়ার সময় ওরা একটু বরেন স্যারের সম্পর্কে একটু কটূক্তি করে, নাম ধরে ডাকা, এই ধরনের কিছু করেছে, যার জন্য মাস্টারমশাই ক্লাস থেকে বেরিয়ে এসে উত্তেজনার বসে একটু মারধর করে ফেলেছেন আর কি। যাই হোক, ব্যাপারটা, আমি বিদ্যালয়ে না থাকার জন্য আমি সরাসরি তার সাক্ষী ছিলাম না, অন্যান্য মাস্টারদের সঙ্গে কথা বলে জেনেছি। লাস্ট অফ অল দেখা গেছে যে 4:45 পর্যন্ত তারা বুঝিয়ে সমস্ত কিছু করে বিদ্যালয় ত্যাগ করেছে। ছেলেটি কিন্তু তখনও ছিল, মানে এত অসুস্থ হয়ে গেলে কিন্তু দেনেন দেওয়ার তারা আমরাই স্কুলের তরফ থেকে ব্যবস্থা নিতাম। সেই ধরনের কিছু, অতটা অসুস্থ বলে আমি অন্তত মনে করছি, আমাকে বলেই ছুটি নিয়েছেন যে উনি মানসিকভাবে একটু বিপর্যস্ত অবস্থায় আছেন। জয়নগর থেকে সুমন শাহর রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। এই নিউজটি নিবেদন করলেন ডক্টরস নার্সিং হোম, নিউ টাউন, ডায়মন্ড হারবার, কম্পিউটার ওয়ার্ল্ড সাউথ, গার্লস স্কুল রোড, ডায়মন্ড হারবার, SIMS স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, মোহনপুর, ডায়মন্ড হারবার, হোটেল শ্রদ্ধাঞ্জলি, ক্রিমিনাল কোড রোড, ডায়মন্ড হারবার, সুস্থ নার্সিং হোম, কপাডাট, ডায়মন্ড হারবার, গ্রিনল্যান্ড নার্সিং হোম, বিজয়গঞ্জ, লক্ষ্মীকান্তপুর, গৌরী পুস্তকালয়, পূর্বাঞ্চল বাজার, পাথর প্রতিমা, গ্লোবাল হেলথ কেয়ার নার্সিংহোম, নিউ টাউন, ডায়মন্ড হারবার এবং ক্রোনি সার্ভিস, ডায়মন্ড হারবার ও বগ্রাহাট।